নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাইটনার সকলকে স্বাগত বন্ধুরা কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে কমিশনকে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন ডিপিএসসিতে মেয়ের তালিকা প্রকাশিত করতে হবে দু সপ্তাহের মধ্যে সেই কথা মতো কমিশন কাজ শুরু করে দেয় এবং গতকালই জানা যায় সতেরো তারিখ বিকালের মধ্যে বিভিন্ন ডিপিএসসিতে মেয়ে তালিকা প্রকাশিত চলেছে তো এখন আমরা খবর পেয়ে গেছি বিভিন্ন ডিপিএসসিতে মেয়ে তালিকা প্রকাশিত হয়েছে কিন্তু সেখানে চাকরি প্রার্থীরা গিয়ে যেটা লক্ষ্য করলেন সেটি হলো বিভিন্ন যে মেইল লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কোনো মেয়েটে উল্লেখ নেই অর্থাৎ কে কত পেয়েছে সেই স্কোর কিন্তু সেখানে দেওয়া নেই তাই এখানেও একটি টুটি ধরা পড়েছে সভাপতি চাকরি প্রার্থীরা আবারও আশঙ্কা করছেন কেস হওয়ার অর্থাৎ নতুন করে আবার না স্থগিত হয়ে যায় এই নিয়োগ প্রক্রিয়া কারণ যে মেইল লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আবারও টুটি আছে এবং সেখানে কোনো ধরনের স্কোর নেই তাই জানা যাচ্ছে না কে কত পেয়েছে এবং কে কত বেশি পেয়ে তাদের আগে রয়েছে এবং কে কত কম পেয়ে তাদের পেছনে রয়েছে তো আপডেট এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যান